এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। জানো আজকে আমি কত ব্যথা পেয়েছি তোমার কথায়? এইখানে এইখানে, আর সবচেয়ে বেশি এখানে, বুকের বাম পাশে, যেখানে তোমাকে লুকিয়ে রেখেছি প্রথম দিন থেকে। জানি তোমাকে কষ্ট দিয়েছি, বিশ্বাস করো আর কখনো এমন হবে না। প্লিজ আমাকে তোমার থেকে আলাদা করে দিও না, আমি হয়তো মরেই যাব তাহলে। প্রহর দিদিকে কথাটা শেষ করতেই দিল না, আলতো করে তিথির এক হাতটা টেনে নিজের সাথে মিশিয়ে নিয়ে তিথির দিকে তাকালো প্রহর। এসব কথার একবারও যদি শুনেছি তাহলে তোমার খবর আছে মেয়ে, আমার চোখে চোখ রেখে এসব বলার সাহস হয় কি করে তোমার? হ্যাঁ আর বললাম না, খেয়ে নাও। কেউ ভেবে রাগ করে বললে খাবো না আমি। আগে তিনি বলুক মাফ করে দিয়েছে কিনা। ব্ল্যাকমেলিংটাও তাহলে শিখে গেছেন ম্যাডাম। আচ্ছা যাও, আর রাগ নেই আমি তোমার উপরে, কিন্তু ভুলেও যদি কখনো এসব আবার ভেবেছো তাহলে বুঝবি আমি কি করি। এখন খাও। কেউ মাফ করে দিয়েছে, আমি বুঝবো কি করে? বুঝতে হবে না, আমি বলছি না মাফ করে দিয়েছি, আবার কি লাগে? এখনো রাগ করেই তো বলছো, এভাবে বললে বাবুটা ভয় পাবে না? আমি খাবো না, ঠিক করে বলো প্লিজ। তিতি বাকি খেয়ে নাও প্লিজ। এখনো হয়নি। প্রহর একবার ভ্রু কুঁচকে তিথির দিকে তাকাতেই তিথির দুষ্টমি মাখা হাসিটা চোখে বলল প্রহরের। প্রহরও হেসে তিথির দিকে তাকিয়ে আলতো করে তিথির ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে সরে এলো। এবার হয়েছে, খাও। বাচ্চাটাকে না খাইয়ে রেখেছো না, খাবারটা শেষ করো, তারপর তোমার খবর নিচ্ছি। প্রহরের কথায় তিথিও হেসে এবারে খাওয়ায় মন দিল। প্রহরকে দুনিয়া প্রশ্ন করতে করতে লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নিচ্ছে তিথি। প্রহর নিজে খাচ্ছে না দেখে এবারে নিজেই প্রহরের হাতটা ঘুরিয়ে প্রহরকে খাওয়ানোর জন্য ইশারা করলো। প্রহরও হেসে তিথিকে খাইয়ে দেওয়ার ফাঁকে নিজেও খেতে খেতে তিথির প্রশ্নের জবাব দিচ্ছে বা হাসে। তিথি আবার গভীর ভাবুক লোক নিয়ে প্রহরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবতে ভাবতে প্রহর আরেক লোকমা খাবার তিথির মুখে পড়ে দিল। কি হলো, আবার কি ভাবছেন ম্যাডাম? আপনার মাথায় আবার কি খেলা করছে? আচ্ছা তুমি ফরহান ভাইয়াকে কেন বললে? ওনাদের জন্য জেলে কেউ অপেক্ষা করছে, রহম করবে না, মেরে ফেলবে। কেন বলছিলাম? সেটার আপডেট পাওয়ার জন্যই মোবাইলটা পাশে নিয়ে বসে আছি, বুঝলে? অফিসারদের একটা কলের অপেক্ষায় আছি, তারপর বলছি কেন বললাম। না না না, এখনই বলো, কল কখন করবে কে জানে, আমি ততক্ষণে আবার ঘুমিয়ে পড়ব। আপনাকে ঘুমোতে দিচ্ছে কে? বড্ড বেশি আজকে জ্বালিয়েছেন আপনি আমাকে, তার শোধবোধ তো হয়নি এখনো। স্টোর হিসাবটা চুকিয়ে তারপর ঘুমাবেন, তার আগে না। ধ্যাত, বলো কি বলছিলে, আর অফিসাররাও যাওয়ার সময় কি সব বলে গেল কিছুই তো বুঝলাম না। আর বাবার ফারহান ভাইয়ার কি সব প্ল্যানিং এর কথা বলেছিলে? আমি না কিছু বুঝতে পারছি না, ওরা বাবা আর মাকে কেন অ্যারেস্ট করলো, ভাই বোন দুটো কোথায় থাকবে, ওদের কি হবে? রিল্যাক্স ম্যাডাম, বলছি শোনো, ফারহান অনেক বড় মাপের এক রাঘব বোয়াল, তাকে স্বীকার করা এত সহজ নয়, তার একটা কলও করা লাগবে না। এর আগেই দু একজন মন্ত্রী মিনিস্টারের কলে তার ছাড়পত্র রেডি হয়ে যাবে, অফিসাররা তার হাজার অপরাধ জানা সত্ত্বেও কিছুই করতে পারবে না। কেউ যদি সাহস করে তার বিরুদ্ধে যেতেও চায় তার পরিমাণ কি হবে জানো? যে ডক্টর লোকটা প্রাপ্তিকে রাইসিন ইনজেক্ট করছিল তার মতোই মরে পড়ে থাকবে, ডক্টরের রিপোর্টে নর্মাল হার্ট ব্লকেজ বলে ফাইলও ক্লোজ করে দিবে, এর বেশি কিছু না। এমন একটা লোক ছাড়া পেয়ে বেরিয়ে এলে কি হতে পারে জানো? তোমার আমাদের অনাগত সন্তানের নীরব প্রাপ্তি, যারা সবে নিজেদের দুনিয়াতে শাস্তে যাচ্ছে, তাদের সাথে আরো কত মানুষের জীবন নষ্ট হবে ভাবতে পারছো? যে অফিসাররা ওকে অ্যারেস্ট করেছে তাদের পরিবারের কি হবে ভাবতে পারছো? কি হবে তাহলে? ফারহান ভাইয়া বেরিয়ে এলে সত্যি? আরে না, ভয় পেও না তো, ওই লোক থানা পর্যন্ত পৌঁছাবেই না আজকে। লোকটা শেষ পরিণতি সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে দেখতে চেয়েছিলাম, বাট তোমাকে এই সময় একা রেখে যেতে চাইনি, বাবা মাকেও তো এত এত রাতে ডাকটা ঠিক হবে না। কাল অবশ্য সবাইকে জানিয়ে দিব আমাদের ছোট্ট পরিটা আসার নিউজটা, তারপর না হয় সবাই মিলে তোমার খেয়াল রাখবে। এখন আপাতত আপনার একমাত্র বদরাগী হাজবেন্ডই ভরসা। কিন্তু ফারুক ভাই থানায় পৌঁছাবে না মানে? তিথির প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথেই মোবাইলের রিংটোনটা শুনে প্রহর তিথিকে ইশারা করে মোবাইলটা দেখালো। প্রহর অবর প্রান্তের কথাগুলো শুনে নিজেও তো একটা প্রশ্ন করে কলটা কাটলো। তিথি তখনও কিছুই না বুঝতে পেরে প্রহরের দিকে তাকিয়ে রইল। প্রহরের এমন ভ্যাবাচে গা চাহনে দেখে শেষ লোকমারে খাইয়ে দিয়ে পানের গ্লাসটা তিথির দিকে এগিয়ে দিয়ে হাত ধুতে বেসিনের দিকে পা বাড়ালো। গুড নিউজটা চলে এসেছে ম্যাডাম, একটু পরে হয়তো
টিভিতেও বড় বড় করে ব্রেকিং নিউজ দেখানো হবে। একজন কনস্টেবলকে গুলি করে পুলিশের হেফাজত থেকে পালানোর সময় পুলিশের এনকাউন্টারে মারা গেলেন শহরের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট মিস্টার ফারহান ওয়ালিদ। মানে আর বাবা মা ওদের কেউ? আরে না, পাগল নাকি? ওরা তো চুনোপটি। ওদের জেল হবে কয় বছরের জন্য, কত কেস জমেছে ওদের দুজনের নামে তুমি জানো না। কি কিসের কেস? আর আপনি বারবার কেন বলছিলেন ফারহান ভাইয়ের ফুপু আর ফুপা হয় ওনারা? শোনো বলি, তোমার মা ভালোবেসে পরিবারের সবার অমতে গিয়ে তোমার বাবাকে বিয়ে করে, একমাত্র মেয়ে। বাবা মা বিয়েটা মেনে নেয়নি কখনো, আর তোমার মাও বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে আসে। এদিকে তোমার বাবা তোমার নানা সম্পত্তির জন্য তোমার মাকে বিয়ে করে যখন কিছুই যাহাতে পেল না, তখন তার আসল রূপটা তোমার মায়ের চোখে ধরা পড়ে। ততদিনে উনি হয়তো কনসিভ করে ফেলেছিলেন বা নিজের বোকামির জন্য আর বাবা মায়ের কাছে ফিরে যেতে চাননি। তোমার জন্মের বছর খানেক পর উনি মারা যান। এবারে তোমার বাবা বিয়ে করেন ফারহানের ফুপুকে, দুজনে মিলেছেও খাপে খাপে। ফারহানের বাবা মা অত্যন্ত ভালো মানুষ ছিলেন, এদের লোভ বুঝতে পেরে সমস্ত সম্পত্তি প্রাপ্তি আর ফারহানকে দিয়ে যায়। আর এদিকে তোমার বাবা তোমাকে শর্ত সহ একটা আশ্রম দিয়ে দেয়। আমার সাথে বিয়ের কথা যখন প্রিন্সিপাল স্যার ওনাদেরকে বলেন, তো ওনারা তো খুশিতে পাগল হওয়ার দশা। বিয়েটা টিকুক বা না টিকুক লাভ ওনাদেরই হতো। মাঝখান থেকে ভেজাল বাঁধল তুমি ওনাদের বাড়িতে না গিয়ে আশ্রমে চলে যাওয়ায়। ওনারা চেষ্টা করছিল তোমাকে গুম করে দিয়েছি এসব বলে বেশ কিছু টাকা হাতানোর বা ডিভোর্স করিয়ে কয়েক লাখ টাকা উসুল করার। তা আর হলো না দেখে তারা শেষমেশ ফারহানের কাছেই দ্বারস্থ হন। কি? এদিকে আরেকটা ব্যাপার ঘটেছে। তোমার নানা নানি বৃদ্ধ বয়সে হয়তো নিজেদের কাজের জন্য অনুশোচনা করেন, কেন নিজের মেয়েকে এত বছর দূরে সরিয়ে রেখেছেন। অনেক খোঁজ করেও যখন তোমার খোঁজ ওনারা পাননি, তখন মারা যাওয়ার আগে সমস্ত সম্পত্তি তোমার নামে একটা ট্রাস্ট করে দিয়ে যান। সেই ট্রাস্টের মেম্বারই এতদিন পর তোমার খোঁজ পেয়ে তোমার বাবার কাছে গেছেন। হাতে আসা কোটি টাকা আবার ফিরে যাবে এটা তোমার বাবা মানতে পারেনি, তাই ওনারা একটা প্ল্যান বানান তোমাকে। আর খেলার প্ল্যান যেটাই সফল হলে তো তোমার নানার দেওয়া সমস্ত সম্পত্তির মালিক তোমার বাবা হয়ে যেতেন। কি এসব কি বলছো প্রহর? নানা নানু আর নেই মানে? আর বাবা এতটা নিচে নামতে পারলো উনি শুধু টাকার জন্য? ছি, মানুষ আরো কত নিচে নামে কল্পনাও করতে পারবে না। যা হোক, অ্যাগেইন হ্যাপি বার্থডে মিসেস প্রহর চৌধুরী, আজকে আপনার জন্মদিন বলে বেঁচে গেছেন। নইলে আজ যা করেছেন তার শাস্তিটা সামলানোর ক্ষমতাও আপনার নেই। আই এম সরি। প্রহর দিদি মুখটা ধুয়ে মুছিয়ে দিতেই তিথি প্রহরের বুকে মুখ লুকিয়ে ভাবছে জীবনটা এত সুন্দর কেন, কত রং বদলে আজকের এই সুন্দর একটা উপহার পেল তিথি। প্রহরের বুকে মুখ লুকিয়ে জীবনের উত্থান পতনের দিনগুলোকে ভাবতে ভাবতেই কেটে গেছে কতগুলো মাস। এ কটা মাসে প্রহরকে আরও আরও কাছ থেকে জেনেছে তিথি। এবারে সমস্ত ভয় দ্বিধা আতঙ্ক ফুলে মানুষটাকে আবিষ্কার করতে উঠে পড়ে লেগেছে তিথি। যত জানছে ততই অবাক হয়েছে তিথি। লোকটার এত ভালোবাসা স্নেহ যতগুলো যেন নতুন করেই উপলব্ধি করছে তিথি। এই যে এই মুহূর্তে তিথির লেবার পেইন উঠেছে শুনে প্রহর নিজের সমস্ত ইম্পর্ট্যান্ট কাজ ফেলে ছুটে এসেছে হসপিটালে। ম্যাটারনিটি ওয়ার্ডের বাইরে এদিকে ওদিকে পায়চারি করছে ডাক্তারদের বেরিয়ে এসে একটা সুখবর দেওয়ার জন্য। এই প্রথমবার তিথির পাশে থাকতে না পেরে নিজেকে ভীষণ অসহায় লাগছে প্রহরের। বেশ কিছুক্ষণ পর যখন একটা বাচ্চার কান্নার শব্দ ভেসে এলো ভেতর থেকে, তখন অজান্তেই বাচ্চাটা থমকে গেল প্রহরের। মিনিট কয়েক পরে ওয়ার্ডের দরজা ঠেলে ধপধপে একটা টাওয়াল পেঁচিয়ে একটা পুতুলকে নিয়ে বেরিয়ে এলো দুজন ডাক্তার। প্রহর এক পা দুপা করে বাড়িয়ে ডাক্তারের সামনে আসতে একজন ডক্টর প্রহরের হাতের বাঁধনে টাওয়াল ছড়ানো পুতুলটা ধরিয়ে দিল। ছোট্ট হাত পাগুলো নড়াচড়ায় প্রহর টের পেল এটা তো পুতুল নয়, এটা ওর ছোট্ট বড়ি। ডাক্তারও প্রহরের এমন হতভম্ব মুখটা দেখে হাঁ হাসল। কংগ্রেচুলেশন মিস্টার চৌধুরী, আপনি এখন একটা ফুটফুটে পরীর বাবা। তিথি, ও তিথি কেমন আছো? মিসেস একদম ভালো আছে, একটু পরেই ওনাকে কেবিনে দেওয়া হবে, দেখা করতে পারবেন। কিছুক্ষণ বাবুকে কোলে নিয়ে অবাক চোখে তাকিয়ে থেকে তিথিকে কেবিনে দিয়েছে শুনে বাচ্চাটাকে নিয়ে সেদিকেই বা বাড়ালো প্রহর। এর মধ্যে একবারের জন্য বাচ্চাটাকে কোল থেকে এক সেকেন্ডের জন্য কাউকে দেয়নি। তিথির কেবিনের দিকে যেতে যেতে একটা নামই প্রহরের মাথায় চলছে, প্রজ্ঞা। দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেছে। প্রহর ভীষণ সচেতন হাতে একটা ঠুকঠুকে লাল শাড়ি পরিয়ে দিচ্ছে একজন ছোট্ট পরীকে। ছোট্ট পরীটা নাকে ডগায় ফোটা ফোটা ঘাম জমছে, সেটা দেখে তিথি দেয়ালে হেলান দিয়ে হাসছে মিটি মিটি। প্রহর একবার চোখ পিটপিট করে তিথির দিকে তাকিয়ে মেয়েকে শাড়ি পরিয়ে দিতে লাগলো। প্রহর থেকে চোখ সরিয়ে নিয়ে তিথিও মেয়ের চুলগুলো সুন্দর করে বেঁধে দেওয়ায় মন দিল।
দুজনে মিলে আরো 15 মিনিট পর রেডি করিয়ে দিতে সক্ষম হলো ছোট্ট লালপরিটাকে। লালপরি রেগে লাল হয়ে প্রহরীর দিকে তাকিয়ে চোখ পিটপিট করে একবার তিথিকে ছড়িয়ে ধরে বাইরের দিকে ছুটলো। পাপা, ইউ আর লেট। তুমি প্রমিস করেছিলে ঠিক 8টায় এসে আমাকে রেডি করিয়ে দিবে। ইটস 8:35 নাও। আমি ফ্রেন্ডের বাসা থেকে আসলে তোমার পানিশমেন্ট দিব। নাও কাম। গুড বাই মাম্মা। আরে প্রজ্ঞা, ওয়েট মামনি, পাপা আসছি 2 মিনিট, তুমি গাড়িতে গিয়ে বসো। পাপা, ইউ আর গেটিং লেট। প্রজ্ঞা প্রহরের কথাগুলো শুনছে কিনা কে জানে। মেয়েটা আজ ওর ফ্রেন্ডের বার্থডেতে যাবে বলে লাল টুকটুকে পরি হয়ে সেজেছে। তার উপরে লাল পরির যে রাগ, সেটা সামলাবে কি করে প্রহর কে জানে। প্রজ্ঞা চলে যাওয়ার পরে প্রহর এসে তিথির একদম সামনে এসে দাঁড়িয়ে ছোট্ট করে তিথির ঠোঁটে ছুঁয়েকে দিয়ে নিজেও দরজা থেকে পা বাড়ালো। তিথি থ হয়ে প্রহরের দিকে তাকিয়ে ভাবছে এটা কি হলো। আমার বেহাল দশায় হাসি পাচ্ছে না ম্যাডাম। মেয়েকে নিয়ে বাসায় ফিরে আসি, তারপর আপনাকে দেখাচ্ছি। এখন জলদি রেডি হয়ে নিন, আলমারিতে আপনার জন্য একটা গিফট রাখা আছে। প্রহর কথাগুলো বলে বেরিয়ে যেতে তিথি এক পা দুপা করে এগিয়ে এসে আলমারিটা খুলেই একটা প্যাকেট পেল। প্যাকেটটা খুলে ভেতরে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল মেয়েটা। ঠকঠকে লাল রঙে একটা বেনারসি, সাথে ছোট্ট একটা চিরকুট। আমার সমস্ত রঙে রাঙিয়ে নাও নিজেকে লাল পরি। আমি দু চোখ জড়িয়ে একটা টুকটাক রাঙা বউকে দেখার অপেক্ষায় রইলাম। তিথি শাড়িটা কিছুক্ষণ দুহাতে আঁকড়ে ধরে বসে থেকে আবার কি মনে হতে উঠে শাড়িটা পরে মন দিল। আজ এই লাল রঙটা গায়ে ছড়ানোর পারমিশন পেয়েছে তিথি, তাই আজ তিথির প্রহরের রঙেই সাজবে আর অপেক্ষা করবে প্রহরের ফিরে আসা। তিথি টুকটুকে লাল বেনারসিটা গায়ে জড়িয়ে নিতেই ঘুনঘুন করে গান ধরল। গানের শব্দগুলো যেন ওর সুখের বহিঃপ্রকাশ করবে বলে পুরো রুমটায় ঘুরঘুর করে একটা মোহময় আবেশ তৈরি করেছে রুমটায়। টুকটুকে রাগা বইয়ের সাজের সাথে গুনগুন সুরের গান মিলেমিশে একাকার হয়ে আজকারও অপেক্ষার প্রহর গুনছে। আর গানের প্রতিটা শব্দ ঘুরে ফিরে তারই প্রতীক্ষা নিজেদের মাঝেই বিলীন হয়ে যাচ্ছে। আবার কখনো তিথির গানের কাছে আবার ফিরে ফিরে আসছে তিথি, আবার সেই লাইনগুলোর কয়েকটাই আউড়ে যাচ্ছে। তুমি আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলেই কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলেই